পরিশ্রমকে খুব হালকাভাবে নেওয়া হয়। সবাই বলে না যে পরিশ্রম তো সবাই করে, সবাই কি সফল হয়। একটা হলো দিনমজুরির পরিশ্রম অথবা ফর্মালিটিওয়ালা পরিশ্রম, আর একটা হলো ডিপ ওয়ার্ক ফোকাসওয়ালা পরিশ্রম। একটা মানুষ যে নিজেকে ভিতর থেকে জয় করে নিয়েছে, সে তার থেকে শক্তিশালী যে বাইরে থেকে 100 জনকে জয় করে রেখেছে। তাই আসো যোদ্ধার মানসিকতা নিয়ে সীমাহীন পরিশ্রমের নিয়মগুলোকে জেনে নিই। প্রথম নিয়ম, সীমাহীন পরিশ্রম কোথায় করতে হবে। যদি ডিসিশন ভুল নিয়ে ফেলো তাহলে যতই সীমাহীন পরিশ্রম করো কখনোই লক্ষ্যে পৌঁছাতে পারবে না, কারণ স্পিডের থেকে ডাইরেকশনটা বেশি ম্যাটার করে। আমরা এখন যে যেখানে আছি সেটা আমাদের ডিসিশনেরই ফলাফল। প্রত্যেকটা অ্যাকশন, প্রত্যেকটা সিদ্ধান্ত হলো এক একটা ডিসিশন। এমনকি তুমি যদি এই ভিডিওটা এখন দেখছো, এটাও একটা ডিসিশন। এবার আসে প্যারাডক্স অফ চয়েস, দুটো ডিসিশনের মধ্যে ফেঁসে যাওয়া। সীমাহীন পরিশ্রম কেন করা হয় না? অলসতা? না, ডাইরেকশন। মস্তিষ্কের ক্লিয়ার কাট জানা উচিত যে কি করতে হবে আর এতে কি হবে। তখন তুমি 1 সেকেন্ডও থামবে না। স্কুলে ড্রয়িংয়ের কম্পিটিশান ছিল, 2 বন্ধু নিজের নাম লিখিয়েছিল। পরের দিন দুজনের ড্রয়িংয়ে নিজের নাম উজ্জ্বল করতে বেরিয়ে পড়েছিল। দুজনে ফুল প্র্যাকটিস করেছিল যে কি করতে হবে। কম্পিটিশান শুরু হলো, তাদের মধ্যে একজন ফুল প্র্যাকটিস করার পরেও সেখানে গিয়ে অন্যদের ড্রয়িং দেখতে থাকলো আর ভাবলো, আরে বাস, ওরা কি সুন্দর সুন্দর ড্রয়িং বানাচ্ছে আর আমি কি সব ফুল পাতা করছি। তারপর সে তার ডিসিশন চেঞ্জ করে অন্য কিছু আঁকতে শুরু করলো। ওই ধরনের ড্রয়িং করা তার প্র্যাকটিস ছিল না। আঁকা শুরু করার কিছুক্ষণ পর তার মনে হলো, নাহ, এটা বড্ড কঠিন। তারপর সে আবার অন্য কিছু আঁকার সিদ্ধান্ত নিল, সেটাও ঠিকঠাক হচ্ছিল না। অবশেষে সে সিদ্ধান্ত নিল প্রথমে যেটা আঁকছিল সেটাই আঁকবে। কিন্তু ততক্ষণে ড্রয়িং কম্পিটিশানের টাইম শেষ হয়ে এলো, ফলে তার কোনো আঁকাই সম্পূর্ণ হলো না। এই প্যারাডক্স অফ চয়েস তোমাকে সঙ্গে নিয়ে ডুববে। 90%-এরও বেশি পরিশ্রম না করার কারণ হলো মাইন্ড ক্লিয়ার নেই, অলসতা না। যদি 1 পৃষ্ঠা পড়ার জন্য তোমাকে 20,000 টাকা দেওয়া হয় তাহলে তুমি কি পুরো বইটা পড়বে না? কারণ এক্ষেত্রে তোমার মন জানে যে কি পাবে। মনের মধ্যে 1%-ও রাখলে হবে না যে এটা হবে না, তবেই হবে সীমাহীন পরিশ্রম। ডাউট তোমাকে বাধা দেয় সীমাহীন পরিশ্রমে। নিয়ম নাম্বার 2, ফোকাস ছাড়া পরিশ্রমকে পরিশ্রম না, ফর্মালিটি আর লেবার ওয়ার্ক হিসেবে কাউন্ট করো। লোকে বলে ক্রিপ্টো ইজ ফিউচার, মেটাভার্স, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ইলেকট্রিক ভেহিকলস, টেকনোলজি, এইসব ফিউচার। আসলে কিন্তু ডিপ ওয়ার্ক আর ফোকাসড মাইন্ড হলো রিয়েল ফিউচার। সময়ের সাথে ফোকাস, অ্যাটেনশান স্প্যাম, কনসেন্ট্রেশন মানে একাগ্র থাকার ইচ্ছা, এসব কমে যাচ্ছে। যে জিনিসটা কম থাকে তার ডিমান্ড বেড়ে যায়। এই জিনিসটার ডিমান্ড বাড়বে যে কে সবচেয়ে বেশিক্ষণ সময় ধরে কোনো একটা জিনিসের প্রতি ফোকাস থাকতে পারছে। এটা রেয়ার হতে শুরু করেছে। ফোকাস ইজ দ্য ফিউচার। ফোকাস কমে যায় কিছু ব্রেন ড্যামেজিং হ্যাবিটসের কারণে। ফোকাস ইজ হোয়াট? আসলে ফোকাসের মানে কি? ফোকাস হলো আমাদের মস্তিষ্কের স্বাস্থ্য, আর এটারই সার্ভিস হচ্ছে না। আর এই ফোকাস কিভাবে নষ্ট হচ্ছে? নাম্বার 1, মাল্টিটাস্কিং। যারা বলে না আমি এটাও করতে পারি, আমি ওটাও করতে পারি, কিচ্ছু হবে না, আমি শুধু এটাই করতে পারি, এরা ফাটিয়ে দেবে। এরকম অনেক রিসার্চ করা হয়েছে যেখানে প্রমাণ হয়েছে যে ফোকাসের সবচেয়ে বড় শত্রু হলো মাল্টিটাস্কিং। দ্বিতীয় শত্রু হলো কোনো চিন্তা করা, যেমন ঘরের চিন্তা করা, টাকার চিন্তা, কোনো কাজ ছেড়ে গেল না তো, আমি কি কোনো কিছু ভুলে যাচ্ছি, কনভারসেশন মনে করার চেষ্টা করা, ইগো হার্ট হয়ে যাওয়া। ফোকাসের তৃতীয় শত্রু হলো নোটিফিকেশান, ঠিকঠাক ঘুম না হওয়া। ফোকাস ছাড়া পরিশ্রম পরিশ্রম না, ওটাকে দিনমজুরি বলো, ওটাকে সীমাহীন পরিশ্রম বলে টাইম পাস করো না। ফোকাস করলে কি হবে? আন্ডারস্ট্যান্ডিংটাই আলাদা লেভেলের হবে, কোনো জিনিস তাড়াতাড়ি বুঝতে পারবে, রিকলিং পাওয়ার বেড়ে যাবে, টাইমলি সব কিছু মনে পড়বে, ক্রিয়েটিভ ভিজুয়ালাইজেশন বেড়ে যাবে, চোখ বন্ধ করলে ভিতরের দুনিয়া দেখতে পাবে, 10 ঘন্টার কাজ 1 ঘন্টায় করে ফেলবে, থটস কন্ট্রোলে থাকবে, আর কোথায় মনোনিবেশ করতে হবে এই অ্যাবিলিটিটা তোমার হাতে থাকবে, বিরক্ত করতে থাকা চিন্তা থেকে মুক্তি পাবে, সেলফ কনফিডেন্স বেড়ে যাবে, ইনার স্ট্রেংথ বেড়ে যাবে, উইল পাওয়ার বেড়ে যাবে, ওভার থিঙ্কিং থেমে যাবে, বাহানা দেওয়ার পোকা মরে যাবে, জীবন ভালো লাগতে শুরু করবে, হ্যাপিনেস বেড়ে যাবে। এবার পরিশ্রম করো, দেখো কিভাবে জীবন বদলে যাচ্ছে। এবার আসি লোকেদের কথায়, যারা তোমাদের ফোকাস ভেঙে দেয়। এখানে আমি 1 লাইন বলতে চাই, লোক ডিস্টার্ব করে কারণ তুমি তাদের ডিস্টার্ব করতে দাও। সীমাহীন পরিশ্রম নিয়ম নম্বর 3,
মাইক্রো পার্টস মিলে একটা সিস্টেম তৈরি হয়। এটা ইউনিভার্সের নিয়ম, মানে ওই ছোট ছোট পার্টস মিলে একটা জিনিস তৈরি হয়। ঠিক সেম জিনিসটা নলেজের সাথেও হয়। ছোট ছোট নলেজ মিলে একটা নতুন জিনিস সৃষ্টি হয়। আর নলেজ কোথা থেকে আসে? ইনফরমেশান থেকে। তাই তুমি যত ইনফরমেশান কালেক্ট করতে পারবে, তোমার নলেজ তত বাড়তে থাকবে। আর নলেজকে বাড়াতে হলে তোমাকে ডিপ ওয়ার্ক করতে হবে। দুনিয়ার সবচেয়ে ভ্যালুয়েবল স্কিলসের মধ্যে একটা হলো ডিপ ওয়ার্ক। তোমার কাছে যত ইনফরমেশান থাকবে, তুমি ততই সীমাহীন পরিশ্রম করতে পারবে। সীমাহীন পরিশ্রমের নিয়ম নম্বর 4, এমন কিছু করো যার ধারে কাছেও যেন কোনো লোক আসতে না পারে। কোনো কাজে এক্সপার্ট হতে পারলে দুনিয়া তাকে মনে রাখে, নাহলে মাল্টিটাস্কিংয়ে তো পুরো দুনিয়া ভরে আছে। ইম্পর্টেন্ট জিনিসের জন্য আনইম্পর্টেন্ট জিনিসকে তোমায় না বলা শিখতে হবে, নাহলে পরিশ্রম হবে কিন্তু রেজাল্ট পাবে না। তারপর তুমি নিজেকে দোষ দিতে থাকবে। অনেক কিছু করতে হবে না, শুধু অল্প কিছু করো কিন্তু ফাটিয়ে করতে হবে। স্টিভ জবস যখন অ্যাপেলে রিটার্ন করেছিলেন ফায়ার হওয়ার পর, উনি এসে দেখেন ওখানে 350 প্রোডাক্টের ওপরে কাজ চলছিল। ইনি 340 প্রোডাক্টকে বন্ধ করিয়ে দেন, বলেন এই 10 প্রোডাক্ট ছাড়া আর কোনো প্রোডাক্টের ব্যাপারে কথা বলার দরকার নেই। 340 প্রোডাক্টকে না বলতে হলো, 10 প্রোডাক্টকে আরও বেটার করার জন্য। পরিশ্রম করো কিন্তু কনসেন্ট্রেটেড পরিশ্রম করো। অনেক সময় তোমাকে সাহস করে না বলতে হতে পারে, কারণ জবস বলেন যে ফোকাসের মানে হ্যাঁ বলা নয়, ফোকাসের মানে হলো না বলা। যদি এই ভিডিওটি থেকে তুমি একটু উপকৃত হয়ে থাকো, তাহলে আমাকে কমেন্টে জানাবে। আর যদি বুঝে উঠতে না পারো যে কি কমেন্ট করবে, তাহলে ইয়েস লিখে কমেন্ট করো, এতে আমি মোটিভেশন পাবো। এইভাবেই সঙ্গে থাকো আর শুনতে থাকো স্বনিয়ন্ত্রিত জীবন।